এই মেশিনটার নাম হচ্ছে লেদ। যে জবটা আমি করছি এটাকে জব বলি বা ওয়ার্ক পিস বলি, এটাকে রাউন্ড শেপ না আসছে, এটা এই রডটা থেকে এই রাউন্ড শেপ তৈরি হচ্ছে। এইটা জবটা এই চাকে ধরায়, চাকটা ঘোরে, আর এটা কাটার থাকে, কাট এই কাটারটা এইটা এদিক দিয়ে ট্রাভেল করে এবং কাটতে থাকে। এই এই চাকটাকে আবার রোটেট করায়, এই একটা স্পিন্ডেল আছে, এখানে একটা গিয়ার ড্রাইভ আছে, এবং গিয়ারটাকে এখান থেকে মোটর দিয়ে চালানো হয়। এটাকে হেড স্টক বলে, এটা টেল স্টক বলে। এই লেদটা হচ্ছে ওয়ার্কশপের একটা বিশেষ ইম্পর্টেন্ট মেশিন, এবং এই ওয়ার্কশপে যত মেশিন আছে লেদটাকে বলা যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মেশিন। আচ্ছা, এবার শেষ হলো, তোমরা একটু দেখো, এবার ঘুরে দেখো। আমাদের সাথে রয়েছেন এসকেসি স্যার। এবার স্যারের থেকে জেনে নেব মেকানিক্যাল ডিপার্টমেন্টের বেশ কিছু কথা স্যার। আচ্ছা, তুমি এসছো, আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর দেখা হলো। আচ্ছা, যেটা বলতে চাইছি, আমাদের এখন সিলেবাসটা নতুন নতুন তৈরি হয়েছে। আচ্ছা, তা আমাদের নতুন সিএনসি মেশিন এসছে, সিএনসি মেশিন এসছে, সিএনসি প্রোগ্রামিং এসছে। আচ্ছা, আগে আমাদের প্রেস টুল ছিল না, ফোর্জিংয়ের জন্য যে প্রেস টুল লাগে সেই প্রেস টুল ডিজাইন এসছে। আচ্ছা, আমাদের মেট্রোলজি ল্যাব ছিল, সেই মেট্রোলজি ল্যাবটা এখন নেই, মেট্রোলজি ল্যাব চলে গেছে, কিন্তু মেট্রোলজি কারিকুলামটা এই ম্যানুফ্যাকচারিং মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, এখন এটা একটা নতুন অ্যাসপেক্ট, আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হয়েছে। কোর সাবজেক্টের মধ্যে কী আছে, ম্যানুফ্যাকচারিং একটা স্পেশাল, যেমন ম্যানুফ্যাকচারিং আছে, থার্মাল সায়েন্স আছে, ফ্লুইড মেকানিক্স আছে। এই কোর্সে কোর সাবজেক্টের সঙ্গে একটা হিউম্যানিটিস কাজ ক্লাস মিশানো আছে। হিউম্যানিটিসের কাজ কী হচ্ছে, সে ল্যাঙ্গুয়েজ শেখাবে, রাইটিং স্কিল শেখাবে, ডেভেলপ করবে, যাতে ছেলেরা ভালো পারফর্ম করতে পারে। আরেকটা নতুন এসছে যেটা আগে ছিল না, সেটা হচ্ছে ম্যান্ডেটরি কারিকুলাম বলে একটা হচ্ছে। আচ্ছা, সে ম্যান্ডেটরি কারিকুলামটা হচ্ছে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াচ্ছি। আচ্ছা, ওকে, আমাদের কি আমাদের ভারতবর্ষে কি কালচার, কি ট্র্যাডিশন ছিল, যেগুলো আগে কেউ জানতো, পড়তো না, শিখতো, অন্যভাবে পড়ানো হতো, সেটা এখন এইভাবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়ানো হচ্ছে। এটা কিন্তু একটা দারুণ খবর স্যার। আর যারা আমাদের এই কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ কি স্যার। স্যার বলছিলাম, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কি খবর? আচ্ছা, তোমার সেই সন্দেশ স্যারের কথা মনে আছে তো? কি যে বলেন স্যার, এইটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, চলুন ভেতরে যাই।